দিনে দুপুরে মধুচক্রের আসর থেকে দুই মহিলাকে আটক করলো রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জের উকিলপাড়া রামকৃষ্ণ স্কুলের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ওই দুই মহিলার বাড়ি রায়গঞ্জ শহরেই। অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা শিশির গুহর বাড়িতে মধুচক্রের আসর বসছিল। কোনো সময় দুপুর আবার কোনো সময় সন্ধ্যার দিকে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত। বহিরাগত মহিলা ও পুরুষ ওই বাড়িতে নিত্যদিন আসায় সন্দেহ হয় আশেপাশের বাসিন্দাদের মধ্যে। এ নিয়ে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা। পাড়ার মধ্যে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে তৎপর হন তারা। বৃহস্পতিবার তককে তককে ছিলেন পাড়ার বাসিন্দারা। এদিন বিকেলের দিকে দুই মহিলা আচমকাই বাড়িতে ঢোকে। এরপরই বেশ কিছুক্ষণ ওই বাড়ির গেট বন্ধ থাকায় চড়া হন স্থানীয় লোকজন। বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরে ওই দুই মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন তারা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিশির গুহর বাড়িতে বহিরাগত মহিলারা আসত পুরুষেরাও। প্রথম প্রথম সন্দেহ না করলেও নিত্যদিন বাইরের লোকজনের আনাগোনায় বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি তাদের। এদিন হাতে নাতে পাকড়াও করা হয় ওই দুই মহিলাকে। তাদের বাড়ি রায়গঞ্জ শহরেই। পাড়ার মধ্যে অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আনুমানিক 4:20 নাগাদ আমি যখন বাড়িতে খাওয়া দাওয়া করে বিশ্রাম করছিলাম, এমন সময় ভাই আমাকে নিচ থেকে ফোন করে যে আমার পাশের বাড়িতে, যেটা কিনা সম্পর্কে আমার জেঠুরি বাড়ি হয়, জেঠু বয়স্ক, যেটুকু ব্যাপার আমি জানি না, তো ওখানে নাকি কিছু দুটো মহিলাকেও ঢুকতে দেখেছে এবং সেই মহিলার সঙ্গে একটা ছেলেকেও ঢুকতে দেখেছে। আমাকে বলে তুই নিচে নেমে আয়। তখন নিচে নেমে এসে বসেছিলাম বাড়ির সামনে যে ধরবো বলে। অনেকদিন ধরেই আমার বাড়িতে এই কথাগুলো, খবরগুলো আসছিলো যে বিভিন্ন মহিলা নাকি ঢোকে বা এরকমভাবে কিছু লোকজন ঢোকে। তো আমি কোনোদিনই সেগুলো, যেহেতু বাইরে বাইরে ঘুরে বেড়া সন্ধ্যার টাইমে বেশি এগুলো হয়, যেহেতু ওই সময় কেউ বাড়িতে থাকি না বলে আমরা খবরটা ঠিক মতো পাইনি। যেহেতু আজকে সুযোগ ছিল, হাতে নাতে আমরা ধরবো বলে রেডি ছিলাম। এই ব্যাপারে যখনই আমি আমার কাউন্সিলারকে ফোন করি, কাউন্সিলারের সঙ্গে সঙ্গে নেতৃত্বে আরও কাউন্সিলারের লোকজন আসে এখানে, তাদের উপস্থিতিতেই সবাইকেই ধরা হয়। এর সত্যতা মিথ্যতা আমি কি যাই না, তবে বহুদিন ধরেই এখানে যেহেতু এই ধরনের কীর্তিকলাপ হচ্ছিলো, মানে ভিতরে দরজা বন্ধ করে লোকজন ঢুকে থাকে, মেয়েরা মহিলারা ঢুকে, এবং আমাদের উল্টো থেকে একটা ওষুধের দোকানে তার CCTV ফুটেজও আমরা অনেকবার এরকম দেখেছি। তো যেহেতু, কিন্তু আমি বিশেষত বাড়িতে যেহেতু থাকি না, আমি কোনোদিন চোখে দেখিনি বলে আমি কিছু বলতে পারিনি। কিন্তু আজকে যখনই আমি দেখলাম যে এই ঘটনা, আমি সঙ্গে সঙ্গে আমার কাউন্সিলারকে ফোন করি, যেহেতু ওর, মানে আমার ছোটো ভাইয়ের মতো অনিরুদ্ধ, ওর সাপোর্ট না হলে আমি, স্বাভাবিক বাড়ির পাশাপাশি ঘটনা। তো তখন আমার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ আমার তিন ভাইকে পাঠায় এবং ফান্টু দা আসে দাদা, ওদের উপস্থিতিতে যা হয় সেটা তো আপনারা সব দেখতে পাবেন। সন্দেহ করছি, অনেকদিন ধরে এই ঘটনা চলছে। কেউ যদি ভাড়াটিয়া বা ভাড়ার জন্য আসে বা এই করে, তাহলে দরজা বন্ধ করে 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা এটা হয় না। আর RCTV সংবাদ, রায়গঞ্জ।